এর আগে আগে আমি তাওয়াটা করে ফেলবো, বেশি বেশি ইস্তেগফার তাওয়া করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে কোনো গুনাহ নেই, কিন্তু আমি প্রত্যেক দিন মিনিমাম 70 বার, বিভিন্ন রাওয়াতে আছে 100 বার ইস্তেগফার পড়ি, তাওবা করি। আমরা আজকে আমাদের সারা জীবনে তো নেকি নেই, ওখানে আপনি একবার ইস্তেগফার পড়তে আপনার কাছে লজ্জা লাগে, আপনার সময় নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে গুনাই নেই, ওখানে উনি 70-এর অধিক তাওবা করেছেন, ইস্তেগফার পড়েছেন। এই জন্য আমরা আসুন আমাদের প্রত্যেক দিন সকাল বিকেল আমরা চেষ্টা করব, না শুধু অবশ্যই অবশ্যই করবো, 5 ওয়াক্ত নামাজের পর তো করবোই, একাধিকবার আমরা ইস্তেগফার প্রত্যেক সালাম পেরানোর পর ইস্তেগফারুল্লাহ আমরা পড়ব। এর পাশাপাশি আমরা সকাল বিকাল আমরা 100-100 বার করে ইস্তেগফার পড়ে আমাদের রুটিন করে নেব। মনে রাখবেন, আমার কাছে যে ইস্তেগফারটা ভালো লাগে সেদিন ইস্তেগফার পড়তে হবে, ওটা কোনো গ্যারান্টি নেই। আপনার কাছে যেটা ভালো লাগে ওটা পড়তে পারলে আলহামদুলিল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার। কিন্তু আমার ওটাই পড়তে হবে এরকম কোন আমাদের একবারে সত্যায়িত করা নাই। এই জন্য আমরা কি করব, আমরা যার কাছে যে ইস্তেগফারটা ভালো লাগে, আস্তাগফিরুল্লাহ শর্টকাটে আপনি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যার কাছে যে ইস্তেগফারটা আপনার ভালো লাগে ওই ইস্তেগফারটা আপনি পড়বেন, বেশি বেশি ইস্তেগফার পড়বেন মৃত্যুর আগে আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার বলতে বলছেন। আল্লাহ বলেন যে আমার বান্দা বেশি বেশি সবচেয়ে গুনাহ করতেছে ঠিক আছে, কিন্তু ওই গুনাহগার বান্দাই সবচেয়ে শ্রেষ্ঠ যে আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করে। আমরা তাওবা এখন করতে পারি না, তাওবা করি না, আমরা কি কারণে করি না, এটা আমাদের শয়তানের ধোকা হিসেবে আমাদেরকে ব্যবহার করতেছে, শয়তান ফাঁদ হিসেবে আমাদেরকে। তওবা বলে যে এখন করে কি লাভ, আবার করবি আবার করবি, আর ওই আমার হয়তো এই ইস্তেগফার তওবার উসিলে আমাকে হয়তো আল্লাহ সংশোধনও করে দিতে পারে। মনে রাখবেন, তওবা আপনি যদি না করে মারা যান তাহলে এই কাজটা আপনার কোথায় গিয়ে পৌঁছাবে কল্পনাও করতে পারবেন না। আর আপনি বলতে পারেন, আমি সামনে তো সময় আছে, আপনার এক মুহূর্তের গ্যারান্টি আছে? একটা মুহূর্তেরও গ্যারান্টি নেই। সুতরাং আপনাকে অবশ্যই সময়ে থাকতে মৃত্যুর পূর্ব প্রস্তুতি স্বরূপ আপনাকে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। বেশি বেশি ইস্তেগফার পড়লে আপনার সমস্ত কথাই আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ, আপনাকে ইস্তেজাবুদ দাওয়া বানিয়ে দিবে, দোয়া করার সাথে সাথে কবুল। তওবা পড়লে আপনার মৃত্যুর ওইটার ক্ষেত্রে না, শুধু আপনার দুনিয়াতে বিভিন্ন হাজত সমস্ত হাজতগুলো আল্লাহ পাক আপনার কাজ করার সাথে সাথে কবুল করে নিবে। তাহলে আপনি দুনিয়াতেও লাভ পাচ্ছেন আর আখেরাত তো আবাদুল আবাদ, জান্নাতের জন্য আপনার মৃত্যুর পূর্ব প্রস্তুতি স্বরূপ। মৃত্যু যেহেতু আমার হবেই, আমাকে দুনিয়া ছাড়তেই হবে, তাহলে প্রস্তুতি স্বরূপ আমাদের পরীক্ষার মধ্যে যেহেতু আমাদেরকে পরীক্ষা দিতেই হবে, তাহলে একটু পড়ে যায় না, সময় তো আছে, এটা করে আমরা বেশি বেশি আর পূর্ব প্রস্তুতি স্বরূপ বেশি বেশি ইস্তেগফার পড়ব। প্রত্যেক দিন অন্তপক্ষে আমরা সকালে 100 বার, বিকেলে 100 বার ইস্তেগফারুল্লাহ পড়ব। আমাদের যার কাছে সময় বেশি আছে, আমরা উঠতে বসতে আস্তাগফিরুল্লাহ, বসতেছি আস্তাগফিরুল্লাহ, খাচ্ছি শুরু করতেছে আস্তাগফিরুল্লাহ, একটা লোকমা দিলাম আস্তাগফিরুল্লাহ, গাড়িতে উঠতেছে আস্তাগফিরুল্লাহ, পড়তে পারি না, পড়ি না, এখানে উজু লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না। এই জন্য আমরা বেশি বেশি আমরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়বো। দেখবেন এর উসিলে আপনার মর্যাদা কোথায় থেকে কোথায় চলে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। ইস্তেগফার পড়াটা আপনাকে অনেক উপর উঠিয়ে দিবে। আমরা 3 নম্বর, যে মৃত্যুর পূর্ব প্রস্তুতি স্বরূপ আমাদেরকে বেশি বেশি আমরা ইস্তেগফার পড়ব, মৃত্যুর পূর্ব প্রস্তুতি স্বরূপ। 4 নম্বর, যে আমলটা আমরা করব, আমরা বেশি বেশি দরুদ শরীফ পড়ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক প্রত্যেক দুরুদ শরীফের উসিলায় তার উপর 10টি রহমত বর্ষণ করবে, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং জান্নাতে তার মর্তবা 10 গুণ বাড়িয়ে দিবেন। আমাদের এমন এমন সময়ে, এমন এমন বিপদের সময় আল্লাহ ওই 10টা রহমত এমনভাবে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না, এমন একটি বিপদ আর নিস্তার নাই, আমাদের ওয়ালের মধ্যে আমাদের ফিট ঠেকে গেছে, ওই সময় আল্লাহ পাক
আমাদের উপর থেকে রহমত দিয়ে আমাদের সমস্ত বিপদ আপদ কাটিয়ে দিবেন। এটা শুধু একটা রহমতের জন্য। আপনি যদি বেশি বেশি পড়তে পারেন, আপনি দৈনিক 100 বার যদি দুরূদ শরীফ পড়তে পারেন, আপনার 1000টা রহমত। আমরা দৈনিক 1000টা বিপদের সম্মুখীন হই না। তাহলে আপনি যদি 100 বার যদি সকালে 100, বিকালে 100 বার, আপনি 200 বার যদি দুরূদ শরীফ পড়তে পারেন, আপনার জন্য 2000টা রহমত আল্লাহ প্রতিদিন নির্ধারণ করে রেখেছেন। এটা ফিক্সড না আপনার যে 200 বার পড়তে হবে, আপনি বেশি পড়লে আরও বেশি পারবে। প্রত্যেক বারের উসিলা আপনার জন্য 10টি করে। এই জন্য আমরা প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্ত নামাজের পর তো দুরূদ শরীফ পড়বই। আল্লাহ বলেন যে যে তোমাদের এই দুরূদ শরীফের উসিলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মর্তবা কোথায় যাবে যে কল্পনাও করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একদিন এক সাহাবী এসে বললো, আমার দোয়ার মধ্যে আমি 1/4 যদি দুরূদ শরীফ রাখি, আমার এই দোয়াটা কি কবুল হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবশ্যই কবুল হবে। তখন ওই সাহাবীটা বলে যে যদি 1/4 করি, কয় আগের থেকে তোমার এখন ওই দোয়ার কবুলের গ্যারান্টি বাড়বে, দ্বিগুণ হয়ে যাবে। তখন ওই সাহাবীটা বলে যে আমি যদি 1/4 আমি শুধু আল্লাহ 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 রাসুলের উপর দরুদ প্রেরণ করি, সালাম প্রেরণ করি। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার আর কোনো কিছু চাইতে হবে না, তুমি চাওয়ার আগে আগে তোমার ওই সমস্ত চাওয়া হাজতগুলা লফা কবুল করে নেবেন। আল্লাহ অন্তর্যামী, আপনার কোন সময় কোন জিনিস লাগবে, আপনার মালিক আমার আল্লাহ আমাদের প্রভু আমাদের স্রষ্টা উনি জানেন। ওখানে আপনার জন্য সবচেয়ে সেরা জিনিসটা আপনাকে দিয়ে দিবেন, আপনাকে চাইতে হবে না। এই জন্য আমরা বেশি বেশি কখন সময় পাবো, আমরা বেশি বেশি দূর চুরি পড়বো। 5 ওয়াক্ত নামাজের পর আমরা 3 বার প্রত্যেক নামাজের সালাম পড়ি, আমরা 3 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বো। আমরা অন্তত পারি 5 ওয়াক্ত আমরা 3 বার করে 15 বার হয়ে যাবে। সকালে 100 বার, বিকালে 100 বার আমরা দরুদ শরীফ পড়বো। দরুদ শরীফ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন দুনিয়াতে, যার কাজ হচ্ছে শুধু ঘোরাফেরা করা, ঘোরাফেরা করে কোন জায়গায় কোন মানুষটা আমার উপর দরুদ সালাম পাঠায়, সে ওখান থেকে ওটা নিয়ে এসে আমাকে এমনভাবে ভিডিও কলের মাধ্যমে, আমরা বর্তমানে হোয়াটসঅ্যাপ ভাইবারে এই মুহূর্তে আমরা যেভাবে কথা বলি, ঠিক কোন বাবার কোন সন্তানটা কিভাবে কোন অবস্থায় আমার উপর দরুদ শরীফ কোন দরুদ শরীফ পাঠালো আমাকে সরাসরি দেখায়, ও ফেরেশতা দেখেন। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের ডিটেলে দেখতেছে। এরকম আমরা যদি রাসূলকে ভালোবাসতে পারি, বেশি বেশি দরুদ শরীফ পড়তে পারি, একসময় দেখবেন যে রাসূল আমাদেরকে দেখতেছে এটা না, আল্লাহর রাসূল একসময় আমাদের সাথে আল্লাহর হুকুমে দেখা দিবে, দ্বিধা লাভ পায়, সুযোগ পাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিধা যদি একবার আমরা